সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মসুর ডালের মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আর একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোটো বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পৌনে এক কাপ পরিমাণ মসুর ডাল। এখন প্রথমে এই ডালগুলোকে ভালো মতো কয়েকবার পানি বদলে ধুয়ে ক্লিন করে নিব। এরপর এখন এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর এখন এই বোলটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডালগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে আর এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে 4-5টি মতো কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে জাল করে সিদ্ধ করে নিব। তো আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন কিন্তু ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আরও 3-4 মিনিটের মতো জাল করে এই পানিটাকে আমি শুকিয়ে নিব আর এভাবে স্প্যাচুলা দিয়ে ডালগুলোকে গলিয়ে দিচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে যখন ডালের এই মিশ্রণটা অনেকটা টাইট হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। এখন ডালের এই মিশ্রণটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া আর এখানে একটু গ্রেটার নিয়েছি আর একটি সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমটি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছে। ডিম গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি আর ঘি দিলে এই নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা শাহী ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 7 মতো দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি টালার জিরার গুঁড়া। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব। খুব ভালো মতো এভাবে সময় নিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিব। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিব, এরপর এরকম চাপটা আকৃতি তৈরি করে নিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। আর আপনারা যদি ছোট করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাস্তা আপনারা তৈরি করতে পারবেন। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে ডিমটাকে ভেঙে রেখেছিলাম ওই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এরপর একটা নাস্তা শেপ নিয়ে নিব, এরপর এই ডিমের গোলা এভাবে চুবিয়ে নিব আর এটাকে আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিব, তাহলে এক্সট্রা ডিমটা ঝরে যাবে। এরপর এই নাস্তা শেপটিকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিব আর ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়া। এরপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি নাস্তাটিকে এইভাবে কোট করে নিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। সেমভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নিব। সবগুলো নাস্তা আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। আর যদি নাস্তাগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এটাকে ডিপ ফ্রিজে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দিবেন।
আর খেতে মন চাইলে তখন বের করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব, এই জন্য প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তা শেপগুলোকে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোর দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তবে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে কিন্তু এটা ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। এখন নাস্তাগুলোর দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে নিব। এখন আমার সবগুলো নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। চাইলে কিন্তু নাস্তাগুলোকে এভাবে আপনারা সসের সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে প্লেন রাইস বা পোলাওয়ের সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন। এক কথায় এটাকে আপনারা নাস্তা হিসেবে খেতে পারবেন বা চাইলে লাঞ্চ বা ডিনার মেনুতেও সার্ভ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসে ট্রাই করবেন, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।